নমস্কার, বনশ্রীর হোম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি পাড়ার পুজোর প্যান্ডেলে খিচুড়ির সাথে যে নিরামিষ বাঁধাকপির ঘণ্ট দেয়, সেই নিরামিষ বাঁধাকপির ঘণ্ট। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব এবং লাইক করার অনুরোধ রইল। আসুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। এর জন্য যা যা লাগবে তা হলো, আমি একটা বড় বাঁধাকপির আধখানা নিয়ে কুচিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। বড় ডুমো করে আলু কেটে নিয়েছি। টমেটো নিয়েছি 4টে, চেরা কাঁচা লঙ্কা এবং হাফ কাপ মটরশুঁটি। প্রথমে আমি একটা মশলা তৈরি করে নেব। 1 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1.5 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবং 3/4 চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ আদা বাটা। 1/4 কাপ জল দিয়ে একটা মশলার পেস্ট তৈরি করে রাখব। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কিন্তু বেশি ঝাল হবে না, সুন্দর রং হবে। অপর দিকে রান্নাটা শুরু করছি। 2.5 থেকে 3 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হলে 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম। কয়েক সেকেন্ড শুকনো লঙ্কাগুলোকে ভেজে 2টো তেজপাতা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা জিরে। কয়েক সেকেন্ড জিরেটা ভাজার পর ডুমো করে কেটে রাখা আলু দিয়ে দিলাম। আলুগুলো কিন্তু একটু বড় করেই কাটতে হবে। সামান্য লবণ দিয়ে দিলাম যাতে আলুর মধ্যে ভালো করে লবণটা ঢুকে যায়। মিডিয়াম ফ্লেমে আলুগুলোকে একটু লাল করে ভেজে নেব। 2টো মিডিয়াম সাইজের আলুকে 4 টুকরো করে দিয়েছি, ছোট করলে বাঁধাকপির সাথে মিশে যাবে। আমি এবার দিয়ে দিলাম মশলার পেস্ট। মশলা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। বাটি ধোয়া কিছুটা জল দিয়ে দিলাম এবং ওপরে তেল ভেসে ওঠা অবধি আমি মশলাটাকে কষে নেব। দেখুন ওপরে তেল ভেসে উঠেছে। এবার দিয়ে দিচ্ছি 1/2 কাপ মটরশুঁটি আর বাঁধাকপি। বাঁধাকপিগুলোকে আমি দুবারে দেব। একবারে দিলে বাঁধাকপিগুলো মশলার সাথে মেশাতে অসুবিধে হবে। এবার বাদবাকি বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। আবারও আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি সমস্ত একবারে। লবণ দেওয়াতে বাঁধাকপি থেকে যে জল বেরোবে তাতেই বাঁধাকপি এবং আলু সেদ্ধ হয়ে যাবে। 1/2 টমেটো কুচি এবং 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন কিন্তু চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, তবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এবার ঢেকে মিডিয়াম ফ্লেমে 5 থেকে 6 মিনিটের জন্য রান্না হতে রেখেছি। 6 মিনিট পর ঢাকা খুলে একবার ভালো করে নেড়ে দিচ্ছি। দেখুন অনেকটা জল বেরিয়েছে, এই জলেই কিন্তু বাঁধাকপিটা রান্না হয়ে যাবে। এক্সট্রা জল আমি ব্যবহার করব না। ভালো করে নেড়ে দিচ্ছি। আবারও ঢেকে 5 থেকে 6 মিনিট লো ফ্লেমে রান্না করে নিলাম। ঢাকা খুলে 6 মিনিট পর জল অনেকটা শুকিয়ে এসেছে, কিন্তু একটু ভেজে ভেজে ভাব আছে, তাই নেড়ে চেড়ে রান্না করে নেব। আলুটা চেক করে নিচ্ছি, আলুটা সেদ্ধ হয়েছে কিনা। দেখুন সেদ্ধ হয়ে গেছে। এবার নেড়ে নেড়ে যতক্ষণ না জলটা শুকিয়ে যায় ততক্ষণ রান্না করে নেব। লবণটা চেক করে নিয়েছি, ঠিক আছে। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিনি। আপনারা আপনাদের স্বাদ মতো চিনিটা দিয়ে নেবেন, বা অপছন্দ করলে স্কিপও করতে পারেন। তবে আমি বলবো একটুখানি চিনি এর মধ্যে দিলে কিন্তু স্বাদটা বেশি ভালো হবে। জলটা শুকিয়ে গেছে। 1/4 চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই গরম মশলার গুঁড়োটা আমি বাড়িতেই তৈরি করে নিয়েছি এলাচ এবং দারচিনিকে ড্রাই রোস্ট করে। আপনারা আপনাদের বাঁধাকপির পরিমাণ হিসেবে মশলাগুলো দিয়ে নেবেন। সবশেষে 1 চামচ ঘি দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে সার্ভ করে দিলাম। খিচুড়ির সাথে তো এই তরকারির কোনো জুড়ি মেলা ভার, তবে ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই আপনারা এই বাঁধাকপির তরকারিটা খেতে পারেন। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, নমস্কার।